উনি বললেন যে জীবন মান উন্নয়ন, একটা শব্দ শুধু বলি, এটা ছাড়া কোনোভাবে আসলে সম্ভব হবে না। আমরা যত কথাই বলি একটা শব্দ, এই যে এত কিছু আসলাম, সবাই আসলাম, বুঝলাম অনেক কিছু হলো, আমি কথা বলেছি, প্রথমে তো সমতার কথা বলেছিলাম, যদি বিশ্বাস করো সবাই সমান তাহলে কনফিডেন্সটা বাড়বে, রাইট? আর সেকেন্ড যে শব্দটা, এটা ছাড়া আসলেই উন্নতি হবে, যে পরিবর্তনটা সেটা হবে না, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কখনোই পরিবর্তনটা হবে না। খেয়ে না খেয়ে কিভাবে শিক্ষা গ্রহণ করবে তার দায়টাও এবং দায়িত্বটাও তোমার। এই যারা বাকিরা আছেন, সঞ্জয় থেকে শুরু করে আদেশ ভাই, যে ভদ্রলোক যে বলে গেলেন ভাইয়া, বা সামনে যারা আছেন, তারা তোমাকে রাস্তা দেখাতে পারবে, কিন্তু এর চেয়ে বেশি এগিয়ে নিতে পারবে। মনে মনে তুমি কোলাওয়ার, কিন্তু তোমাকে আসলে নোয়াখালী অথবা নিউ ইয়র্ক ভাবতে শুরু করতে হবে। কই পাবো? আইদার ইন্টারনেটে পাবা, পুরোনো পত্রিকার পেছনের পাতায় পাবা, অথবা কোনো সিনেমায় পাবা, অথবা কোনো নাটকে পাবা। তুমি শুধুমাত্র কোলাওড়া ভাবলে হবে না, 8 কিলোমিটারের বাইরের মানুষ কি নিয়ে ব্যস্ত, কি করছে, এই জিনিসটা বুঝতে পারার চেষ্টা করা সারাক্ষণ খুব জরুরি। প্রশ্ন বুঝতে পারাও পৃথিবীর একটি অত্যন্ত জরুরি গুণাবলী। তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো? আমি কি প্রশ্ন করছি? আমি বলছি, ওরা শুনলে শুনবে, না শুনবে নাই, টাইম নাই, আমি ঢাকায় আসতেছি, বাদছে, রাতে দেখা হবে। সত্যি এক একটা করে পেঁয়াজ চেনো না তোমরা? পেঁয়াজ, আমি যখন প্রথম স্টেজ উঠলাম একরকম, এখন কি রে? উনি বলতে তুমি আমাদের সম্বন্ধে তেমন একটা ভালো কথা বলবে না, ওই কথাই তোমরা আবার তালি দিচ্ছ। আমি কিন্তু একটাকে বলছি, আমার ফ্রেন্ডকে বলবো যে তেমন একটা ভালো না, এটা তো তোমরা আবার তালি দিচ্ছ। আমি তোমাদেরকে বুঝাইছি যে তোমরা খারাপ, এটা তোমরা খুশি হয়ে যাচ্ছ। আমি দেখছো, আমি মোটিভেশনাল স্পিকার, দেখছো আমার কথা অনেকে শোনে, বাট ইউ আর অ্যাবসলুটলি রাইট। আমি হয়তো ওই জিনিসটাই হয়তো বলবো যে আমি বলে এসেছি, বাকিটা তো জানি না, ওরা কি করে দেখা যায়, এটাই হচ্ছে সেই। আপনি বলবেন যে আমি যতটুকু বাইরে দেখেছিলাম আসলে তারা ওইখান থেকে অনেক ডিফারেন্ট, ডিফারেন্ট মানে অনেক ভিন্ন, কারণ বাইরে অনেক অনেকজন হয়তো ভাবতে পারে যে না তারা ওই অত উন্নত না, তাদের চিন্তা ভাবনা অত ভালো না, অত উন্নত না, কিন্তু আপনি এখানে দেখতেছেন সবার অনেক বড় বড় স্বপ্ন আছে, এগিয়ে যাওয়ার অনেক অনেক ইয়ে আছে। আমার নাম ইতি যাদব, আমি বলছি ইতি যাদব, আমি এইচআর ইউনিভার্সিটি ফর উইমেনে পাবলিক হেলথ নিয়ে পড়ালেখা করছি। পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করছি? হ্যাঁ। আমি ইনফ্যাক্ট এই কথাটাই বলবো, বিকজ আসার আগে আমার একটা ধারণা ছিল যাব, একটু কথাটা হবে, আমি ইংরেজি বলতে গিয়ে কাটকায় যাবো, দু একটা প্রশ্ন করবো, ওর উত্তর টুত্তর দিবে না, দেড় ঘন্টা টাইম কাটবে, সঞ্জয়কে বলবো সঞ্জয় হইছে, টাইম হইছে, জায়গা ওকে ডান, কিন্তু তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে আজকে এটা 9টা বা 10টা থেকে হওয়া উচিত ছিল, এক একটা টপিক ধরে ধরে অনেকটা সময় আগানো উচিত ছিল। ইউ আর অ্যাবসলুটলি কারেক্ট যে আরেকজন মানুষ আমার সম্বন্ধে বা আমার পরিবেশ সম্বন্ধে কিভাবে সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এবার চতুর্থ একটা জিনিসে আসে, দিন দুনিয়ার সম্বন্ধে একটু চোখ কান খোলা রাখা। ম্যাক্সিমাম তোমার এলাকা বা তোমার বাসার বাইরে কি ঘটছে এই জিনিস সম্বন্ধে ধারণা থাকে না। একটা গবেষণা এসছে, পৃথিবীর মানুষজন সাধারণত জীবনের অধিকাংশ সময় 8 কিলোমিটার এলাকায় কাটায় দেয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অধিকাংশ সময় কাটে 8 কিলোমিটার। সে যেখানে থাকে আর সে যেখানে চাকরি করে, কাজ করে, সে 8 কিলোমিটারের বাইরে অধিকাংশ মানুষ যায় না। সো সে মনে করে 8 কিলোমিটারের বাতাস যেরকম, সারা পৃথিবীর বাতাস বোধহয় ওই রকম। সে মনে করে 8 কিলোমিটারের পাখি যেরকম, সারা পৃথিবীর পাখি মনে ওই রকম। সে মনে করে যে 8 কিলোমিটারের পানির স্বাদ যেরকম, মানুষের ব্যবহার যেরকম, খাবারের স্বাদ যেরকম, তাই বোধহয় একই রকম। তাই যখনই সময় পাবে, যত কষ্টই হোক, এই 8 কিলোমিটারের বাইরে যেতে হবে কোনো না কোনোভাবে, সেটা শিক্ষা সফর হোক, কোনো না কোনোভাবে হোক, পাশের হেল্পারই করে হোক, কোনো না কোনোভাবে 8 কিলোমিটারের বাইরে যেতে হবে, ফিজিক্যালি অথবা মেন্টালি। মনে মনে তুমি কোলাওড়ার, কিন্তু তোমাকে আসলে নোয়াখালী অথবা নিউ ইয়র্ক ভাবতে শুরু করতে হবে। কই পাবো? আইদার ইন্টারনেটে পাবা, পুরোনো পত্রিকার পেছনের পাতায় পাবা, অথবা কোনো সিনেমায় পাবা, অথবা কোনো নাটকে পাবা।
তুমি শুধুমাত্র কোলাওড়া ভাবলে হবে না, 8 কিলোমিটারের বাইরের মানুষ কি নিয়ে ব্যস্ত, কি করছে, এই জিনিসটা বুঝতে পারার চেষ্টা করা সারাক্ষণ খুব জরুরি। ফর এক্সাম্পল, আমি গতকাল একটা কাজ করেছি, পৃথিবী থেকে সবচেয়ে দূরের একটা বস্তু, 8 কিলোমিটার বললাম তো, পৃথিবী থেকে 15 বিলিয়ন মাইল দূরে কি ঘটছে ওটা নিয়ে আমি গবেষণা করলাম গত কয়েকদিন আগে। পৃথিবী থেকে 15 বিলিয়ন মাইল দূরে মানুষের পাঠানো কোন বস্তু থাকতে পারে? পৃথিবী থেকে অনেক দূরে কি থাকতে পারে? এইখানে নিজের বাসা থেকে সবচেয়ে দূরে গিয়েছেন কে, কোন মানুষটা? কোলাওয়া থেকে সবচেয়ে দূরে চিটাগং, কোথায়? জাপান। ও আমিও গিয়েছি। কোথায়? টোকিও, ইয়োকোহামা, টোকিও। তুমি টোকিও গিয়েছ? কত মাইল দূরে? অ্যারাউন্ড 5000 মাইল, বিকজ আমি ভিডিও করছিলাম বিমানের, ওইটার মধ্যে পুরো আমি ওটা আই মেড এ ভিডিও কিছুদিন আগে। আর কে কোথায় গিয়েছ? নিজের বাসা থেকে সবচেয়ে দূরে কোন জায়গাটা গিয়েছ? বরিশাল, ভেরি গুড। আরেকজন? দিনাজপুর, ভেরি গুড। কিশোরগঞ্জ। কে যাও নাই? 8 কিলোমিটারের বাইরে যাওয়া হয় না এখন পর্যন্ত। কয়জন আছো? আচ্ছা, এবার থামো। তো এবার চেক করি, এবার একটু চেক করি তোমাদেরকে, এই 8 কিলোমিটারের বাইরে কি ঘটছে দুনিয়াতে, এটা বুঝতে পারলে তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে। দিন দুনিয়াতে কি ঘটছে পৃথিবীতে? আচ্ছা, আমাদের পাশের দেশে তো সিনেমা খুব ভালো হয়, আমাদের পাশের দেশে তো দারুণ সিনেমা লঞ্চ হবে, গত 2 দিন আগে টিজার রিলিজ হয়েছে, কে বলতে পারবে? না, কে বলতে পারবে? একটা নতুন সিনেমা আসতেছে, কে বলতে পারবে? অ্যানিমাল না, ওটা রিলিজ হয়ে গেছে, টিজার আরেকটা নতুন নতুন, কেজিএফ চ্যাপ্টার 3 না, টক্সিক। আচ্ছা ঠিক আছে, আসতেছি। জোশ, এটা জানে খুব ভালো। আর ফাইটার, কে বলছে রে? হ্যাঁ ঠিক আছে, কানেকশন ঠিক আছে। এই যে আমি, এটাকে বম্বার্ডিয়ার জ্যাকেট বলে, তোমাদের বোঝা উচিত ছিল যে এটা এভিয়েশন জ্যাকেট। ফাইটার নামে একটা সিনেমা আছে, সিনেমার ব্যাপার সবাই খুব ভালো জানো, রাইট? পৃথিবীর কয়টা জায়গায় এই মুহূর্তে যুদ্ধ চলছে? পৃথিবীর কতগুলো জায়গায় এই মুহূর্তে যুদ্ধ চলছে? আইডিয়া আছে? ওই যে একজন হাই তুলতেছে, যুদ্ধ দিয়ে আমি কি করবো? ওইখানে যুদ্ধ হয়, তোমার এখানে তেলের দাম বাড়ে, তোমার এখানে ডিজেল দেওয়া বন্ধ হয়ে যায়, সবকিছু রিলেটেড পৃথিবীর। পৃথিবীর এই মুহূর্তে 34টা দেশে যুদ্ধ চলছে। তুমি ভাবছো একটা দুটা, পৃথিবীতে এই মুহূর্তে 34টা জায়গায় আইদার এক দেশের সাথে আরেক দেশের অথবা গৃহযুদ্ধ, এই দুটো যুদ্ধ চলছে 34টা দেশে। 215টা না 4টা দেশের মধ্যে 34টা দেশে এই মুহূর্তে যুদ্ধ চলছে। তো সিনেমার ব্যাপারে আমরা অনেকে একটু জেনে গেলাম, 3-4টা উত্তর পেয়েছিলাম। একটু যুদ্ধ এগুলো নিয়ে জিজ্ঞেস করতে গেলে একটু আটকে যাচ্ছি আমরা, রাইট? আমাদের পাশের শহরের মেয়রের নাম কি? হ্যাঁ, পাশের শহরের মেয়রের নাম কি? পাশের শহর কোনটা? আমি বলি নাই কোনটা, এদিকেও হইতে পারে ওইদিকেও হইতে পারে, কোনটা? একজন হাত তুলছে, বলো কোনটা? মৌলভীবাজার। কে? নেসার আহমেদ, কারেক্ট। বজলুর রহমান, তাহলে তো মিস করলাম। তাহলে এইটা বোঝা গেল, একটু নাটক সিনেমা ওগুলো একটু টুকটাক, এত কষ্ট ভাই আমাদের ইন্টারনেট নাই, আমি চা বাগানে আমি জানি না কোনো কিছু, ঠিকই জানো এনিমেল আসতেছে, ঠিকই জানো ওই সিনেমা আসতেছে, ঠিকই জানো ওই যে ভাই ওই ছেলেটা খুব সুন্দর, ববিতা পর্যন্ত বললো আমির খান খুব ভালো, আমাকে ওকে ভালো লাগে না। আমার যখন একটু সিরিয়াস কাজের কথা আসতেছি, আমার বিদ্যুৎ নেই, আমার ইন্টারনেট নেই ভাইয়া, আমার এখানে খুব ঝামেলা, বুঝছেন? আপনি আসার পরে বুঝলাম যে ঢাকার ছেলেরা এত সুন্দর, কিন্তু এদিকে সবই জানো, ইয়াস, কেজিএস, টক্সিক। বাট যখন সিরিয়াস জিনিসে যাচ্ছি, জীবনমুখী জিনিসে যাচ্ছি, তখনই আটকে যাচ্ছে। এইটাই হচ্ছে গ্যাপ, যেই জিনিসটা অ্যাকচুয়ালি দরকার সেই জিনিসটার ব্যাপারে গবেষণা করা, খোঁজ খবর করাটার ব্যাপারে আগ্রহটা একটু বাড়াতে হবে। তো দিন দুনিয়াতে কি চলছে এই জিনিসটা জানাটা খুব জরুরি। প্রযুক্তি, লাস্ট একটা শব্দ বলি, বেশি কঠিন করব না, কতজন কম্পিউটার মোবাইলের একটু ভেতরের ব্যাপার স্যাপার জানো? কতজন? হাত আরেকটু কিন্তু বাড়াতে হবে গবেষণা। এই যে একজন, কি জানো বাবা? আচ্ছা, তুমি মোবাইল নিয়ে বসে পড়তেই হবে, কি জানো তুমি মোবাইল নিয়ে? ও আমার ছবি তোলার জন্য আমি মোবাইল নিয়ে জিজ্ঞেস করছি, ইন্টারনেট নিয়ে। তুমি যে এইভাবে বসে পড়ছো, কেন বসছো? কারণটা কি? এইভাবেই কেন বসছো?
এটা একটু এক্সপ্লেন করতে পারবে? এইভাবেই কেন বসলো, অন্যভাবে না কেন? আসো আসো আসো, এক্সপ্লেন করো সবাই। এটাও তো একটা গুরু, এখান থেকে বসছি, ট্রেনটা অনেক ভালো হবে। হ্যাঁ একদম, আমি যদি ওই সাইড থেকে আমি ফুটেজটা নেই তাহলে অ্যাঙ্গেলটা আসতেছে না, মেইনলি ফ্রেমটা আছে ভাইয়ের, এখান থেকে যদি আমি ফুটেজটা নেই মেইনলি স্টিমটা আছে, সেই স্টিমটা আমি পাচ্ছি। হ্যাঁ পুরো ব্যাপারটা একদম চিল্লি পাচ্ছি আমি। মানে এটা কি একটা গুণ ও যেটা বললো এই মুহূর্তে? এটা কি একটা দক্ষতা, একটা স্কিল? অ্যাবসলিউটলি, এটা একটা স্কিল, ট্রেন। ও মোবাইল ফটোগ্রাফি, ফিল্মোগ্রাফি, অনেক কিছু নিয়ে কাজ করতে পারে, রাইট? রাইট, থ্যাংক ইউ সো মাচ। হোয়াটস ইউর নেম? এসএনএল হক, আই মিন আই এম নিউজ রিপোর্টার, সিলেট প্রেস। ও থ্যাংক ইউ এসএন, তুমি কিছু আমি একবার পোস্ট দেই হবে? কিভাবে দাঁড়ালে তোমার সুবিধা হয়? আই ক্যান ডু দ্যাট। না তুমি বলো কি করলে ভালো হবে, ছবিটা এরকম করবো, সরি আমি কিভাবে দাঁড়াবো? না এভাবে দাঁড়ালে খুব বাজে আসবে, সুকুন সাহেব পা তুলে দাঁড়াইছিল সবার সামনে, আমি কখন এভাবে দাঁড়াবো? হ্যাঁ কি করবো, আমি আমার কাজ শেষ করি, তুমি চলো। হ্যাঁ রেডি, ওকে গাইস। ভাষা পর্যবেক্ষণ, নিজের সাথে কথা বলা, দু তিনটে দেশি বিদেশি ভাষা শেখা, ইন্টারনেট বা কোনো কিছু ব্যবহার করে দিন দুনিয়ার খবর রাখা, প্রযুক্তির খবর রাখা, নিজের 8 কিলোমিটার বাইরে কিছু চলছে কিনা সেটা জানা, আপনার দেশের সরকার কি কি ব্যবস্থা করেছে আপনার জন্য সেই জিনিসগুলো সম্বন্ধে একটু ধারণা রাখা, প্লাস আপনার এলাকা থেকে যারা, আপনি যেসব জায়গায় যেতে চান, যেই মানুষগুলো অলরেডি ওইসব জায়গায় আছে, তাদের সাথে যোগাযোগ রাখা।